ফেলুদা পড়েছি, সত্যজিৎ রায়ের সব বই পড়েছি, গল্প পড়েছি, মুভি দেখেছি, এতটাই পছন্দ যে ঘুমের ঘোরেও সব বলতে পারি। ভালো একজন মানুষকে পাহাড়ে বসিয়ে দিয়ে গেছে। কি অবস্থা, এনি আপডেট? হ্যাঁ, আধ ঘন্টা আগে মাকে দেখতে গিয়েছিলাম, তখন আপনার বাবাকেও দেখে আসলাম। ঘুমাচ্ছেন, আশঙ্কামুক্ত। ডিউটি ডাক্তার যারা আছেন বললেন। আমি একটু তাও ডক্টরের সাথে কথা বলে আসি। আমি আসছি। জি, উনি আগের চেয়ে এখন বেটার আছে, স্টেবল পজিশনেই আছে। আপনার চিন্তার কিছু, আমরা আরও 24 ঘন্টা ওনাকে অবজারভেশনে রাখবো, তারপর আপনাদেরকে ফাইনালি কিছু জানাতে পারবো। আপনি আশপাশেই থাকুন। জি, থ্যাংক ইউ ডক্টর। আমি শুনেছি উপরে একটা ক্যান্টিন আছে, ভালো নাস্তা পাওয়া যায়। জি, ভালো নাস্তা পাওয়া যায়। মানে আমার খুব ক্ষুধা পেয়েছে, নিশ্চয়ই আপনিও কিছু খাননি, চলুন নাস্তা করে নিন। আচ্ছা, হ্যাঁ চলুন উঠুন। আপনার বাসা কোথায়? নাখালপাড়া। আসলে নাখালপাড়া কোথায়? লিচু বাগান, পূর্ব নাখালপাড়া। আমি পশ্চিম নাখালপাড়াতে থাকি। তাই নাকি? হ্যাঁ। বাহ, আমরা তো তাহলে প্রতিবেশী। আপনার আমার কি হয়েছে? স্ট্রোক করেছেন। আপনি কে একাই নাকি আপনার আরো ভাই বোন আছে? মা আর আমি, আমাদের পরিবারে এই দুজন। কি করা হয় আপনার? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, সাবান শ্যাম্পু বিক্রি করি। ভালো তো। আপনি কি করেন? আমি মাস্টার শেষ করেছি। চা? আপনি বসতে পারি? হ্যাঁ বসুন না। কি করছেন? পড়ছি ফেলুদা। ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু চির ঘুটঘুটিয়া রহস্য। আপনি ফেলুদা পড়েছেন? ফেলুদা পড়েছি, সত্যজিৎ রায়ের সব বই পড়েছি,
গল্প পড়েছি, মুভি দেখেছি, এতটাই পছন্দ যে ঘুমের ঘোরেও সব বলতে পারি। ভালো, খুব ভালো। হ্যালো, আচ্ছা আমি আসছি। জি, কি হয়েছে? মাকে কেবিনে ট্রান্সফার করেছে, যেতে হবে। ওহ,